আজ 15ই আগস্ট ভাই, আমি এই 15ই আগস্টের দিন আমাদের চারপাশে কি রকম ধরনের মানুষরা ঘুরে বেড়ায় তা জানার জন্য একটা ফেসবুকে পোস্ট করেছিলাম। পোস্টে হলো যে 15ই আগস্টের দিন তোমাদের জীবনের লক্ষ্য কি। কি সব ক্রিয়েটিভ লোক ঘুরে বেড়ায় ভাই, তারা কি কি কমেন্ট করেছে তোমরা শুধু দেখো। ভাই প্রথম কমেন্ট করছে কৈয়াদুলাম নমস্কার, এ কমেন্ট করছে ওই দিন তোমাকে আমি প্রপোজ করব। আরে তাই নাকি সত্যি নাকি ঠিক আছে চলে এসো কালকে আমি ঘরেই থাকবো চলে এসো আমি প্রপোজ অ্যাকসেপ্ট তোমাকে করতে হবে না আমি আগে থেকে অ্যাকসেপ্ট করে দিলাম ঠিক আছে আরে ভাই একে আবার কেউ দুটো লাইক আবার কেউ সেই স্যাড দিয়ে দিয়েছে আরে কেন আমি কি প্রচুর চাপ মানে আমি মার্কেটে প্রচুর ভ্যালুয়েবল জিনিস হয়ে গেছি নাকি আমাকে এত লোক মিলে প্রপোজ করবে ঠিক আছে যত লোক ইচ্ছা প্রপোজ করতে পারো ঠিক আছে। কিন্তু তোমার নামটা দেখে আমার একটু খটকা লাগছে, কৈয়াদুলাম নমস্কার, ছেলের নামও না মেয়ের নামও না। আরে মেয়ে হলে ঠিক আছে কিন্তু ছেলে হলে ছেলে প্রপোজ করে নাকি, ছেলে আবার ছেলেকে প্রপোজ, কিরকম একটা ব্যাপার। ঠিক আছে পরের কমেন্টে যাই ভাই। তারপরে কমেন্ট করছে চিনু দাস, ও বলছে কেন গো তুমি কি ইচ্ছা পূরণ করে দেবে নাকি। আরে ভাই এই সব কমেন্ট আমার ভালো লাগে না, আরে ইচ্ছাটাই বলেনি কি ইচ্ছা পূরণ করবো, দোষ আমার ভালো লাগছে না এই কমেন্ট। এই পরের কমেন্ট, তারপরে ভাই কমেন্ট করছে কৃষ্ণেন্দু পি ব্লগ, ও লিখছে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পতাকা উত্তোলন করব। ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পতাকা উত্তোলন করতে চলে যাবে, ভাই এর মাঝের কাজগুলো করবে না মানে ওই হাগু টাগুয়ারও করবে না। আরে ভাই যেও না যাও না, পেটে গ্যাস হবে ভাই, আগে স্নান করার আগে ওগুলোও করে নিও ভাই প্লিজ, তোমার কাছে আমার এটাই একটা জানানো ছিল আর কি। ঠিক আছে তারপরের কমেন্টে যাই। তারপরে ভাই কমেন্ট করছে প্রসেনজিৎ বর্মন, ও বাড়া ভাই গরু রচনা লিখে রয়েছে, আমার গরু রচনা অতটাও ভালো লাগে না তবু কী করব পড়ি। ও লিখছে সকালে গিয়ে স্কুলে পতাকা তোলার পর ছোটো ছোটো ভাই বোনদেরকে নিয়ে সারাদিন স্বাধীনভাবে চলা, এটাই আমার 15ই আগস্টের ইচ্ছা। এই স্বাধীনভাবে চলা বিষয়টা ঠিক বুঝলাম না, ঠিক আছে তুমি তোমার লক্ষ্যে স্থির থেকো ভাই। তারপরে আরও লিখছে তুমি কি করবে বন্ধু, বন্ধু করেই যখন বললে বন্ধু আমি একটা বান্ধবী পটাবো, এটাই আমার একটা ইচ্ছা আর কি। সবাই যা করে আমিও তাই করব, মানে সবাই তো আরে পতাকা তোলার কথা বলছি, এরকম তোলে না ওই সবাই তো পতাকা তোলে, তাহলে তুমিও পতাকা তোলবে ঠিক আছে তোলো। তারপরে আরো লিখছে বাট তোমার কথার মানে খুঁজে পেলাম না, ঠিক আছে ভাই মানে খোঁজার জন্য তোমাকে আমি আইনস্টাইনের কাছে একটা টিকিট কেটে দিচ্ছি, ওখানে চলে যাও তোমাকে আমরা পরের কমেন্টে যাই। তারপরে ভাই কমেন্ট করছে পল্লব পণ্ডা, ও লিখছে এই দিনটাই আমি সারাদিন পতাকা নিয়ে ঘুরবো। ভাই এর সঙ্গে বেশি পেঁয়াজি মারিয়ে লাভ নেই, এ বিরাট বড় দেশভক্ত ভাই, এই জন্য এর সঙ্গে বেশি পেঁয়াজি মারাচ্ছি না। তারপরে কমেন্টে যাচ্ছি। আরে ভাই তারপরে কমেন্ট করেছে মিলন পাম্প, ও লিখছে তোমাকে আমি বিয়ে করব। মানে আমাকে বিয়ে করবিস মানে আমাকে দেখে হিঁচড়া ফিঁচড়া ভাবছিস নাকি, আরে তোকে কি জামা খুলে প্যান্ট খুলে দেখাতে হবে যে আমি হিঁচড়া না রে আর আমি ছেলে রে, আমাকে কি বিয়ে করবিস। ভুল ভাল লোককে ভুল ভাল জায়গায় কমেন্ট করে, এই সব কমেন্ট চলবে না। এই তারপরের কমেন্ট, তারপরে কমেন্ট করছে সজল দাস, ও লিখছে আরে ভাই এগুলো কি লেখা ভাই, আমি চাইনিজ ফাইনিজ জানি না ভাই, যদি লিখতে হয় তাহলে বাংলায় লিখিস ভাই। আরে কি সব চাইনিজ ভাষায় কমেন্ট লিখছে ভাই, আমি আর কমেন্ট করবো না ভাই, আমি আর কমেন্ট করবো না, কারণ এরকম চাইনিজ ভাষা দেখার পরে আমার আর ভালো লাগছে না কমেন্ট করতে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো আজকের 15ই আগস্ট সবাই যে যার ঘরে পতাকা তোলো এবং মনে মনে একটাই স্লোগান দাও বন্দে মাতরম। তো আজকের জন্য গুড বাই। এ বতন বতন মেরে আবাদে।